হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বেগুনের ভর্তা। হ্যাঁ বন্ধুরা, এই শীতকালে বেগুনের ভর্তা দারুণ লাগে, বিশেষ করে তো রুটি দিয়ে খুব ভাল লাগে, ভাত দিয়েও খেতে পারো। চলো বানানোটা দেখে নাও। এইভাবে প্রথমে ছুরি দিয়ে কেটে নিতে হবে, দেখে নাও, তাহলে তোমাদেরও খুব সুবিধা হবে বানাতে। এবার কাঁচা লঙ্কাটা এইভাবে বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে লঙ্কাটাও পুড়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। এইভাবে করে আর এক জায়গা আমি এইভাবে ছুরি দিয়ে চিরে নিলাম, দিয়ে এবার লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি উনুনে দিয়ে দিয়েছি, এটা আমি কাঠের উনুনে মানে কাঠের জ্বালানি দিয়ে এটা আমি করে নিচ্ছি, তোমরা চাইলে গ্যাসেও করে নিতে পারো, যার যেটা সুবিধা। বন্ধুরা একবার এই রকম ভাবে বানিয়ে তোমরা দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করে দিও। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর ভালোভাবে এটা পুড়ে গেছে। এই যে এটা আমি তুলে নিলাম, এই যে দেখো, এবার আমি এর মধ্যে একটা ঢাকনা বসিয়ে দিচ্ছি, তাহলে বেগুনটা ভালোভাবে চোকাটা ছাড়ানো যাবে। এই যে দেখো বন্ধুরা, এইরকম ভাবে ভালোভাবে পুড়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এই ওপরের ছালটা আমি এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখো, খুব সোজা বন্ধুরা, তোমরাও চাইলে এইভাবে করে নিতে পারবে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এই শীতকালে তো ভীষণ ভালো লাগে বেগুনের ভর্তা, কারণ বেগুন এই সময় খুব ভালো ভালো বেগুন পাওয়া যায়, তাই জন্য বেগুনের ভর্তাও খুব ভালো হয়, এরকম বড় বড় সাইজের বেগুনগুলো। এই যে এইরকম ভাবে পুরো ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি, আর দেখো লঙ্কাটাও পুড়ে গেছে। বন্ধুরা এমনি তো নর্মাল সবাই মানে বেগুনের ভর্তা করে খেয়েছো, এইভাবে লঙ্কা দিয়ে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের দারুণ লাগবে, কারণ এইরকম ভাবে করলে আরো দ্বিগুণ টেস্ট লাগে। এই যে দেখো বন্ধুরা, আমি এইভাবে করে পুরো ছালটাই ছাড়িয়ে নিচ্ছি, ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখো, এইরকম ভাবে আমি ভালোভাবে পুরোটা পরিষ্কার করে নিলাম, এই কালো কালো গুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে এইটা আমি হাত দিয়ে জল দিয়ে আমি এটা ধুয়ে এইভাবে করে ধুয়ে নিলাম, যাতে আমার এর মধ্যে কোনো কালো কিছু না থাকে। তাই জন্য এই যে দেখো বন্ধুরা, বেগুনটা কি সুন্দর পুড়ে গেছে, দারুণ হয়েছে পুরানোটা। এই যে দেখো, এইরকম ভাবে ভালোভাবে আমি হাত দিয়ে এটা একটু ম্যাশ করে নিব, দেখো এইরকম ভাবে এইভাবে বোঠাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো এবার এর মধ্যে আমি একটু মানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি, সর্ষার তেল। বন্ধুরা এখানে বেগুনের পরিমাণ যতটা বেশি হবে এখানে, ততটা অনুযায়ী এখানে আমি লবণ আর তেলটা আমি দিয়ে অ্যাড করে দেব।
এই যে এইভাবে হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে সবগুলো ভালোভাবে মিশে যায় এবং খেতেও খুব ভালো লাগে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, এইরকম ভাবে ঝটপট তোমরা এই বেগুনের ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে বেগুনের ভর্তাটা, তোমাদের যদি ভালো লাগে বেগুনের ভর্তাটা তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করে দিও। বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা এই যে দেখো আমার আজকের বেগুনের ভর্তাটা তৈরি হয়ে গেছে, ওপরে একটু আমি ধনে কুচি ধনে পাতা দিয়ে দিয়েছি।